হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কলেজ ভর্তির আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন কিভাবে করতে হবে এবং কতবার আবেদন করা যাবে তারপর ফলাফল কখন প্রকাশ হবে ফলাফল প্রকাশিত হওয়ার পর চূড়ান্ত ভর্তি কখন হবে এবং চূড়ান্ত ভর্তি হওয়ার পর ক্লাস কখন শুরু হবে এই সব কিছু এ টু জেড জানিয়ে দিব এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো শিক্ষার্থী বন্ধুরা প্রকাশিত হয়ে গেল দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা তো এই নীতিমালা থেকে আপনাদেরকে আমি এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে দিব তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আপনাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একাদশ শ্রেণী ভর্তির যেই আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সময়সূচি দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে এক এককে জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এখানে প্রথমে আছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পূর্ণ জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে এটি বলে দিয়েছে তো অনলাইনে এই আবেদন শুরু হবে আট এক দুই শনিবার থেকে পনেরো এক দুই শনিবার পর্যন্ত এই প্রথম যে আবেদনটা সেটি চলবে ঠিক আছে তারপর আবেদন করা শেষ হলে আবেদন ও আপত্তি নিষ্পত্তি এগুলো হচ্ছে আপনার একুশ এক দুই হাজার বাইশ শুক্রবার তারপর যে বিষয়টা আছে বন্ধুরা সেটি হচ্ছে শুধুমাত্র নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ তো এটা চলবে বাইশ এক দুই শনিবার থেকে তেইশ এক দুই রবিবার তো দেখা যাচ্ছে আপনি পুনর্নিরীক্ষণের আগে যে ফলাফলটি ছিল সেই ফলাফলটি দিয়ে আপনি কোনো একটা ভালো কলেজে আবেদন করতে পারেননি তো সেই ক্ষেত্রে আপনি যদি পুনর্নিরীক্ষণের পর আপনার ফলাফলটি পরিবর্তিত হয়ে যায় তাহলে আপনি নতুন করে আবার আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে আবেদন করতে পারবেন তারপর বন্ধুরা যেটি আছে পছন্দ ক্রম পরিবর্তনের সময় তো এটি হচ্ছে আবেদনের তারিখ থেকে চব্বিশ এক দুই সোমবার তো পছন্দ পরিবর্তন মানে আপনারা এখানে আবেদন করার সময় অবশ্যই পাঁচটি বা সর্বোচ্চ দশটি কলেজ চয়েস চয়েস দিতে পারবেন দেওয়ার পর আপনি যদি মনে করেন যে এখানে কোন একটা কলেজ আগে পরে করে দিবেন হ্যাঁ অথবা আপনি একটা কলেজ বাদ দিয়ে অন্য একটা কলেজ দিবেন তো এই কাজগুলো আপনারা আবেদন করার পর করতে পারবেন ঠিক আছে চব্বিশ এক দুই হাজার বাইশ তারিখের মধ্যে তারপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ আপনাদের সবকিছু প্রথম পর্যায়ে শেষ হয়ে গেলে তারপরে উনত্রিশ এক দুই তারিখে আপনাদের একটি ফলাফল প্রকাশ করবে যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হবে ঠিক আছে তারপর মন্দিরের যে বিষয়টা আছে সেটি হচ্ছে শিক্ষার্থী সিলেকশন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে তো শিক্ষার্থী আপনাদের প্রথম পর্যায়ে যখন ফল প্রকাশ হবে তারিখে তো তো আপনারা যদি একটি কলেজ পাওয়ার সেটি না করেন উনত্রিশটা একটা নির্দিষ্ট ফি দিয়ে আপনাকে নিশ্চয়ন করতে হবে তো সেটি যদি না করেন আপনার ভর্তিটি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং আপনাকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে তো সেটা হচ্ছে ত্রিশ এক দুই হাজার বাইশ থেকে ছয় দুই দুই হাজার বাইশ ঠিক আছে তো এর প্রধুর সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তো প্রথম পর্যায়ে অনেকে যারা বাদ যাবে আবেদন করবে না তারা আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে সাত দুই দুই হাজার বাইশ থেকে আট দুই দুই হাজার বাইশ তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে তো এরপর বন্ধুরা যে বেশি আছে সেটি হচ্ছে পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ তো এটি প্রকাশিত হবে দশ দুই দুই হাজার বাইশ তো এই মাইগ্রেশন বিষয়টা কি মাইগ্রেশন বিষয়টা হচ্ছে আপনারা যখন প্রথমবার আবেদন করবেন আবেদন করার পর রেজাল্ট দিলে আপনি যে কলেজটি পাবেন সেই কলেজটি যদি নিশ্চয়ন করেন হ্যাঁ এবং সেই কলেজটি যদি আপনার চয়েসের মধ্যে তিন নাম্বারে চার নাম্বারে বা দুই নাম্বারে থাকে তাহলে আপনার উপরের দিকে যে চয়েসগুলো থাকবে কলেজ সেগুলোতে আপনার আসতে পারে ঠিক আছে তো এই মাইগ্রেশনটা কিন্তু অটো মাইগ্রেশন হয় আপনি কলেজ চয়েসের মধ্যে যদি প্রথম যে চয়েস সেটি যদি পেয়ে যান তাহলে আপনার মাইগ্রেশনের প্রয়োজন নেই কিন্তু যারা এক থেকে নিচের দিকে চয়েসগুলো থেকে চান্স পাবে তো সেই তাদের উপরের দিকে মাইগ্রেশন হবে ঠিক আছে তারপর বন্ধু যে বিষয়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ তো দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে দশ দুই দুই এই মাইগ্রেশনের সাথে এই ফলাফলটা প্রকাশিত হবে ঠিক আছে তো এগুলো এখানে আলাদা আলাদা করে লিখেছে তারপর বন্ধু যে বিষয়টা সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি আবেদন করতে হবে তো দ্বিতীয় পর্যায় ঠিক আছে যারা চান্স পাওয়ার পরবর্তী হবে না রিভিশন করবে না তাদের ভর্তি বাতিল হবে এবং আবার নতুন করে আবেদন করতে হবে তো এটা হচ্ছে 11/2/2022 থেকে 12/2/2022 তারপর 15 এর যে বিষয়টা আছে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তো তৃতীয় পর্যায়ে হলো শেষ পর্যায় এর আর আবেদন নেওয়া হবে না তো তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে 13/2/2022 রবিবার তো এখানে এর পরে আছে পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ 14/2/2022 তো মাইগ্রেশনকে আমি ইতিমধ্যে অলরেডি বলেছি এরপর আছে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ঠিক আছে তো এটাও পনেরো দুই দুই মাইগ্রেশনের ফল এবং তো মাইগ্রেশনের ফলাফলের সাথে তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে তারপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী সিলেকশন নিশন তো তৃতীয় পর্যায়ের আবেদনে যারা চান্স পাবে তাদেরকে এখানে নিঃসন করতে হবে ষোলো দুই দুই থেকে সতেরো দুই দুই আর যারা নিঃসন করবে না তাদেরগুলা বাতিল হয়ে যাবে ঠিক আছে তারপর যে বিষয়টা আছে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তৃতীয় পর্যায়ের আবেদন হচ্ছে শেষ তো সবকিছু শেষ হওয়ার পরে এরপর হচ্ছে ভর্তি চূড়ান্ত ভর্তি হতে হবে আপনাদের যে কলেজটি আপনারা ফাইনাল চান্স পাবেন সেটিতে চূড়ান্ত ভর্তি হতে হবে তো এটা হচ্ছে উনিশ দুই দুই তারিখ থেকে চব্বিশ দুই দুই তারিখ ঠিক আছে তো এর মধ্যে আপনাদের ভর্তি হতে হবে এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লাস শুরু তো ক্লাস শুরু হবে দুই মার্চ দুই তারিখ বুধবার থেকে আপনাদের নতুন কলেজ ভর্তির ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা বিষয় বলে দিয়েছে উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না হ্যাঁ এটা স্পষ্ট ভাবে এখানে বলে দিয়েছে তো আপনাদেরকে অবশ্যই অনলাইনে মাধ্যমে ভর্তি হতে হবে তো সেক্ষেত্রে এরপর আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে এই একাদশ শ্রেণী ভর্তির জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আরো যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা হচ্ছে আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ সম্মানের প্রতিষ্ঠানের জন্য আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে এই একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি পাঁচটি কলেজ অথবা দশটি কলেজ চয়েস দিতে পারবেন পাঁচটি দিলেও একশো টাকা দশটি দিলেও একশো টাকা তো আপনি চাইলে পাঁচটিও দিতে পারবেন অথবা দশটাও দিতে পারবেন পাঁচটির কম অথবা দশটির বেশি দিতে পারবেন না তো আপনারা কিভাবে অনলাইনে এই কলেজ ভর্তির জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন ফি জমা দিবেন এবং কিভাবে সঠিক নিয়মে কলেজ চয়েস দিবেন এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও দিব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শিক্ষার্থী বন্ধু এই ছিল দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়া জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ